কোথায় এসেছি আমরা? জু এরিয়ায়। চারিদিকে হনুমান, এখানে টিকিট টিকিট কাউন্টার অ্যাডাল্ট 30। এখানে টিকিটের যেটা রেট আছে পার পার্সন 30 রুপিস, বাচ্চাদের 10 টাকা, আমরা কার নিয়ে যাচ্ছি তার জন্যে এক্সট্রা 50 টাকা। আর দেখুন চারিদিকে শুধু হনুমান ভর্তি আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে সব বসে আছে বাবুরা। খাবার টাবার পাওয়া যাবে কিনা? এ সব বসে আছে। এসে গেছি জু এরিয়াতে, এবার আমরা ঢুকবো এদিকে জু। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আমরা গাড়ি রাখলাম, যার জন্য 50 টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। এবারে আমরা যাব এদিকে অমৃত জু, চলুন এগিয়ে যাও এদিকে। গেটে দেখুন চেক করার জন্য বসে আছে। আরে ঝর্ণা আছে তো, ঝর্ণার ছবি দেয়া। এটা এন্ট্রি রাস্তা, এন্ট্রি নিচ্ছি আমরা। কাকা বসে আছে মধু নিয়ে। এখানে গাইডলাইন দেওয়া আছে কোন দিকে কি আছে তার জন্য। নারায়ণী হসপিটালে চিকিৎসা সেরে বেরিয়ে পড়েছি আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে। নর্মালি এসব জায়গায় কেউ আসে না, কিন্তু এটা একটা পুরো গ্রাম্য পরিবেশ। আমরা 22 কিলোমিটার এসেছি নারায়ণী হসপিটালের ওখান থেকে, একদম পুরো গ্রাম্য রাস্তা। দেখলেন কিভাবে এসেছি, এত সুন্দর জায়গা, তাই খুব মিস করতাম আজকে না আসলে। এটা সবুজে ঘেরা সুন্দর একটি চিড়িয়াখানা, কতটা কি জন্তু জানোয়ার আছে জানি না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এই সুন্দর একটা ধরুন বটানিক্যাল গার্ডেন এস নাকি মামা, বটানিক্যাল গার্ডেন, প্রচুর গাছপালা ভর্তি। ইন্ডিয়ান জ্যাকাল, ওই সে ঘুমাচ্ছে। চলো এই সাইড দিয়ে দেখি দেখা যাচ্ছে কিনা। দেখি এখানে লেখা আছে ইন্ডিয়ান জ্যাকেল, আদেও আছে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ দাদা আছে এখানে। হ্যালো, ও ভয় পেয়ে গেছে, ও এখন পালাচ্ছে। এই একখানি আছে, বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। এগিয়ে চলেছি, আর কি কি আছে দেখার জন্য। হ্যাঁ বৃষ্টি পড়ছে নাকি? হরিণের এরিয়ায় চলে এসেছি বন্ধুরা,
প্রচুর হরিণ এখানে। চলুন একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, কত হরিণ আছে দেখুন। হরিণ পুজো খরচা কম না? বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য অনেক ব্যবস্থা আছে, স্লিপ খাওয়া থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে। কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, আমরা যেই ঢুকেছি এখানে দেখুন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও অনেক অনেক গাছ আছে উপরে, যার জন্য বৃষ্টিটা অত অনেকটা গায়ে লাগছে না। এখানে অনেকগুলো পাখি আছে দেখতে পাচ্ছি, চলুন এগিয়ে যাই পাখির দিকে। কি আছে, বকাসুর? আরে বাবা, বড় বড় বক, বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শ্যুট করতে হচ্ছে। এখানে দেখুন ময়ূর আছে সব, আমরা ভিজে যাচ্ছি, আমরা এবার পালালাম বৃষ্টির মধ্যে। এরা দেখুন আশ্রয় নিয়েছে এখানে। হায়, বৃষ্টির মধ্যে ছুটে ছুটে আমরা আশ্রয় কিনে ছেড়ে অর্ধেক ভিজে সবাই, মাথা টাথা মুছে। তোরা ভিজেছে নাকি? সবাই ভিজে গেছে। এখানে কপট প্রকৃতি আছে, তারাও এখানে আছে, আশ্রয় নিয়েছিল, আমরা সেখানে আশ্রয় নিয়েছি। এটা পুরো পার্ক আছে, পুরো পার্ক এরিয়া। আবার যাচ্ছি, আবার বেরিয়ে পড়েছি, থামা থামির কোনো সিন নেই, দাঁড়িয়ে থাকার লোক না। কিন্তু জলে পুরো ভিজে গেছি একদম। দেখুন এখানে বাচ্চাদের কিন্তু খেলার জন্য অনেক ব্যবস্থা আছে এখানে, এখানেও স্লিপ খাওয়ার জন্য ব্যবস্থা আছে দেখুন। এছাড়া এইসব কি সব আছে, টাইগার কাহা হ্যায়। সামান্য বৃষ্টির পরে ভিজে পড়ে আবার বেরিয়ে পড়েছি, যদি কিছু দেখাতে পারি আপনাদের তার জন্য। গাছ দেখুন কেমন বড় বড় সব গাছ, আর পরিবেশ তো অসাধারণ। আপনি দুপুরের প্রখর রৌদ্রেও যদি এই এরিয়া আসেন কিন্তু পরিবেশ ঠান্ডাই থাকবে। বিকালে আসলে কি হবে, তখন এমনি বিকালে সন্ধ্যের সময় আর গাছপালা এত বেশি আছে, অন্ধকার হয়ে যাবে। তো দুপুরে এখানে বেড়ানোর জন্য খুব দারুণ। দেখি এখানে তো সর্প টর্প সব ছবি দেওয়া আছে, দেখি কি আছে। এই তো কাঁচ দিয়ে, এতে কাঁচ তো ঘোলা, সাপ শুয়ে আছে ও ভিতরে, সাপ শুয়ে আছে। কিন্তু ভিতরে আলো না জ্বললে বাইরে থেকে দেখা মুশকিল। এখানে দেখি কি আছে, এখানেও তো কিছু দেখতে পাচ্ছি না। এই তো এখানে বেজি আছে দেখছি, বেজি। আর ওই সাইডে খরগোশ আছে, এ তো কোথায় ঢুকে পড়লাম, আর বেরোনের রাস্তা নেই এদিকে। এই একটা অজগর সাপ ওখানে শুয়ে আছে বন্ধুরা, কুমির। ঘুমিয়ে হচ্ছে না দেখো রে, আদা আদা জ্যান্ত তো নাকি এসতেছি।
মূর্তি না বলো। ওই আমরা আসছি, পালাচ্ছে ও। বন্ধুরা ময়ূর ঘুরে বেড়াচ্ছে, দেখুন আমি এগিয়ে যাওয়া দেখে ও একটু যদিও লজ্জা পেয়ে যাচ্ছে। তাহলে দেখলেন তো পরিবেশটাকে কি সুন্দর, ময়ূর এখানে কেমন অগোছরে ঘুরে বেড়াচ্ছে, পার্ক ফাঁকা, লোকজন নেই তেমন। জানি না অন্য সময় লোক হয় কি না, কিন্তু এই মুহূর্তে তো সেইভাবে লোক নেই, হয়তো বর্ষা সিজন তার জন্যে হতে পারে। আর এমনি তো একটা পুরো অট সাইড, পুরো গ্রামের পরিবেশ সেখানে। তো আমার যাওয়ার পথটা আবার দেখাবো। 100 rupees, 100 রেন্ড বাটল সেন্ডি 500 rupees বলে স্যার। এক কাজ করো, 100 টাকা দেওয়ার পরে দাও কত ফেরত দেয়। 100 টাকা ফেরত দেবে না, বলবে আর একটা দাও। বন্ধু মধু তো দেখলাম, কিন্তু দাম কত সে জিজ্ঞেস করলাম, তা সে আর উত্তর পেলাম না। এই নিচের দিকে ঝর্ণা।